আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ছিটা রুটি বা ছিট পিঠা। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা, 7 মতো লবণ। এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। হাফ চামচ আদা বাটা মিশিয়ে নিব, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। কোনোভাবেই একবারে পানি দিয়ে বেটারটা তৈরি করতে যাবেন না, অল্প অল্প পানি দিয়েই তৈরি করতে হবে। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি, অর্থাৎ ভিজিয়ে রেখে দোকান থেকে ভাঙিয়ে এনেছি। চাইলে দোকানের কেনা চালের গুঁড়া দিয়ে ওইটা বানানো যাবে। খুব অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। ভালোভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে যেন একটা আঠালো বেটার তৈরি হয়। বেটারটা এমন হবে, আমরা যে চিতই পিঠা বানানোর জন্য যে বেটারটা তৈরি করি তার চেয়েও একটু পাতলা হবে। আমি ঢেকে রাখলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ফেটিয়ে নিতে নিতে এটা খুব আঠালো হয়ে যায়। সামনে ঈদ আসছে, গরুর মাংস দিয়ে এটা খেতে খুবই মজা হয়। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে নিলাম। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার জ্বালটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বেটারটা দিয়ে দিতে হবে। এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার জন্যই এই পিঠার নাম হয়েছে ছিটা পিঠা। 30 সেকেন্ডের জন্য এটাকে আমি ঢেকে দিলাম। 30 সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এই পিঠা হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি অল্প সময়ে এই পিঠা হয়ে যায়। আমার একটা পিঠা হয়ে গেল, পিঠাটা আমি তুলে নিলাম। এবারে আমি প্যানটাকে আবার একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে আবার একটু তেল ব্রাশ করে নিব। এবারে আমি আরও একটি পিঠা ভেজে নিব। ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে। আবার ওইটাকে আমি 30 সেকেন্ডের জন্য ঢেকে দিব। 30 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। আমার দ্বিতীয় পিঠাটাও হয়ে গিয়েছে। তুলে নিলাম পিঠাটা, এবারেও আমি তুলে নিলাম। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যে কোনো মাংসের ঝোল দিয়ে এই পিঠা খেতে খুবই সুস্বাদু। আমার ছিটা পিঠা এবারে তৈরি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।